যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌরসভার হলবাজার থেকে র্যালি বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে হলবাজারে গিয়ে শেষ হয়। পরবর্তীতে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনের সভাপতিত্বে হলবাজার টাউন ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে। আমি প্রথমে ধন্যবাদ জানাই কুমারখালী 11টি ইউনিয়ন চাঁদপুর থেকে চরসাদেপুর শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবকদেরকে একত্রিত করে বাংলাদেশ গঠন করার চেষ্টা, আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই। রিপোর্ট নাজমুল হাসান, NAN TV, কুষ্টিয়া।